আপনারা দেখছেন অনুষ্ঠান ভোরের আকাশে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুদূর কানপুরের বাসিন্দা অরিত্র, অরিত্র ঘোষ। ধরতে গেলে আর পেলেন না, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের
প্রথম তোমাকে প্রশ্ন, তোমার জন্ম বড় হয়ে ওঠা সবটাই কি কানপুর বেস? হ্যাঁ, আমার সবটাই কানপুরে, আমি আমার জন্ম কানপুরে। মানে তোমার মানে পূর্বপুরুষরা কানপুরেই বাসিন্দা? আমার বাবা কলকাতাতেই থাকতো, কর্মসূত্রে তিনি কানপুরে গেছেন। এবার তোমার ওখানেই বড় হয়ে ওঠা, ওখানেই সবকিছু। এখন তোমাদের পুরো বসবাসটাই কানপুর অঞ্চলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা তার মধ্যে হিন্দি মিডিয়ামে, মানে ওখানকার স্কুলে পড়াশোনা? তাহলে তোমার গানটা লেখাও দেখলাম বাংলায়, তাহলে বাংলা ভাষার চর্চা কি শুধুমাত্র বাড়িতে ছিল? বাড়িতে তো ছিলই, আর আমি হাই স্কুল বাংলা স্কুল থেকেই করেছিলাম। ও আচ্ছা, ওখানে কি সেই সুযোগটা পাওয়া যায়? হ্যাঁ, মানে ওটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই আন্ডারে ছিল। আচ্ছা, তো হিন্দি তো ছিলই, শুধু বাংলা আমাদের সাবজেক্ট ছিল, তো বাংলা আমাদের লেখাপড়া তো ছিল সাথে। মানে তোমার তোমার গানের শুরুটা কি বাড়ি থেকেই? হ্যাঁ হ্যাঁ, মানে বাড়িতে গানে? আমি ছোট থেকেই বাংলা গান শুনতাম আমি বাড়িতে। বাহ, পরের গানে যাই ভাই। হ্যাঁ, পরে যে গানটা সেটা বাংলাদেশের একজন শিল্পী আব্দুল জাব্বার বলে, ওনার গান। তো ¡Gracias!
হয় আমি দেশান্তরী। দেশ বিদেশে ভিড়ায় তুরি রে, হইয়াই আমি দেশান্তরী। লঙ্গর ফেলি ঘাটে ঘাটে, লঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের লঙ্গর পৈরার সে হরে বাড়ির ঘরে। ইহা পথ ধরিয়া আমি কত জেগেছি চলিয়া, ইহা পথ ধরিয়া আমি কত জেগেছি চলিয়া, ঘরে মন বধুয়া হরে পথ সাইয়া। এটা অসম্ভব সুন্দর সুর। তোমার বাংলা গানের ক্ষেত্রে উৎসাহটা কি শুধুমাত্র লোকগানের প্রতি রয়েছে নাকি না সব ধরনের গানই শোনো? বাংলা সব ধরনেরই গান গাই, কিন্তু বাংলা লোকগানের প্রতি ভালোবাসাটা একটু বেশি। ওই গানটা বেশি ভালো লাগে। মানে এটা বাড়িতে তোমার যে গান শেখারটা চর্চা শুরু হয়েছিল, এটা কি বাবা কিংবা মা কারোর দিকে কারোর নেশা ছিল গান করার, বা তারাই কি তোমাকে উদ্বুদ্ধ করেছেন? হ্যাঁ, বাবার তো খুবই নেশা, তো বাবা আমার সাথেও এসেছে এখানে। আচ্ছা। আর আমি ওখানে শ্রী আমার মানে বন্ধুর বাবা শ্রী হারাধন শাহ ওনার কাছেই আমি যাই শিখতে। এখনো শিখছো? হ্যাঁ, এখনো শিখি বাংলা গান ওনার কাছেই শিখছি। বাহ, সে কোনো অসুবিধে হলে ওনার কাছেই যাই ছোটো। উনি নিশ্চয়ই আজকে শুনছেন অনুষ্ঠান। একদম। চলো পরের গানে যাই। যদি পাল তুলে দে মাঝি হেলা করিস না, বেদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। যেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, নৌকা মাঝি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা। কাঁদিলে মুক্তাশ্বরে দুনিয়ায় নবী এলো মামিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তাশ্বরে। দয়াল মুর্শিদার সখা তার কিসের ভাবনা, মুর্শিদার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। যেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, নৌকা
সিঁদুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সিঁদুরের রোশনিতে দুনিয়া গেছে ভরে, সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দেতে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যা বাত, অসাধারণ, বাহ, খুব ভালো লাগলো। আর খুব দাপটের সঙ্গে গানটা গাই গিয়েছো তুমি, এটা বেশ ভালো লাগলো। এবারে জিজ্ঞাসা করি, পড়াশুনো কী কী করেছো? পড়াশুনো আমি গ্রাজুয়েট আছি, আর এখন আমি রেড শিপ কোম্পানি আছে, শুজ কোম্পানি, ওখানে আমি আইটি ডিপার্টমেন্টে কাজ করি। বাহ, মানে তুমি চাকরি করছো এখন এই মুহূর্তে, গানটা কোনোদিনই বন্ধ হয়নি? না, লেখাপড়া চাকরি কোনো ক্ষেত্রেই গানটা বন্ধ হয়নি? গানটা বন্ধ, মানে গানটা তোমার একটা ভালোবাসা, একটা প্যাশন, ওই কারণেই তোমার এগিয়ে যাওয়া আর কি। একদম। এই অনুষ্ঠান দেখো তোমরা? হ্যাঁ, ওখানে আমরা রেগুলার দেখি অনুষ্ঠান, কানপুরে বসে দেখো। দেখো, মানে বাংলা ভাষা চর্চার সঙ্গে আমরা যুক্ত হয়েছি তোমাদের ওখানে, তো ওখানকার বাংলা বেঙ্গলি কমিউনিটি যারা রয়েছেন তারা মানে কি বলেন এই অনুষ্ঠানে আসার কথা? তোমাকে কি তারাই উৎসাহ দিয়েছেন? হ্যাঁ, তারা তো বলেছে কি তুমি যাও না কেন, এত সব বাংলা গানের অনুষ্ঠান হচ্ছে। তো আমরা একবার, আমি এলাম এখানে লাস্টবার এসেছিলাম লাস্ট মান্থে, তো অডিশন দিলাম, তো ওখান সিলেকশন হলাম তারপরে। চলো পরের গানে যাই। হ্যাঁ, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখবো কোণে। কিছুদিন মনে মনে, কাঁদবি বসে ভিজে কাঠ দিয়ে উনুনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাখবো কোণে। কিছুদিন মনে মনে, thank you.
যখন পড়বে মনে তুই চাইবি কালো মেঘের পানে, শ্যামকে যখন পড়বে মনে তুই চাইবি কালো মেঘের পানে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, সায়রে সাঁতার দিয়ে আসবি ফিরে, গায়ের বসন ভিজবে কেনে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে রশিতে জানবে কেনে কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পীড়িত রাখ গোপনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে এই গানটা আমার ভীষণ পছন্দের গান, আমি এই গানটা মাঝে মাঝে শুনি এবং আমার এত ভালো লাগার একটা গান তুমি শোনালে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের বাংলার বাইরের শিল্পী উত্তরপ্রদেশের কানপুর অঞ্চলে তার বসবাস অরিত্র এসছেন, অরিত্র ঘোষ, অরিত্র অরিত্র গান শোনাতে। তো পরের গানে চলে যাই ভাই। তোমার ঘরে বাস করে তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জো না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জো না, একজনে ছবি আঁকে এক মনে ও আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন, একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন আরেকজনে বসে বসে রং মাখে ও হয়, আবার সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জো না মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জো না, একজনে
সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয় মন, একজনে সুর তোলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ও হয়, আবার বেসুরা সুর ধরে দেখো কুন্দনা কুন্দনা, বেসুরা সুর ধরে দেখো কুন্দনা কুন্দনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। রস খাইয়া হই আমাতার ওই দেখো হাত পুষ্কে যায় ঘোড়ার লাগা, রস খাইয়া হই আমাতার ওই দেখো হাত পুষ্কে যায় ঘোড়ার লাগাম, সে লাগাম খানা ধরে দেখো কুন্দনা কুন্দনা, সে লাগাম খানা ধরে দেখো কুন্দনা কুন্দনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আমরা কিন্তু আজকে মাটির গানেই থাকবো, একেবারে লোকগানেই থাকবো, তো অরিত্র ডালি সাজিয়ে এনেছে, পরের গানে চলে যাই। বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে পীরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, হায় জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, আগে তো জানি না গো বন্দের পীরিতির জালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না গো বন্দের পীরিতির জালায়, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে যেমন, ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে,
বলি বুয়া বিচ্ছেদের অনলে ফুরে ফুলি জয়ঙ্গার আমি কি বলি বুয়ার বিচ্ছেদের অনলে ফুরে ফুলি জয়ঙ্গার প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল করেছে দেবানা বানাইছে ইজাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাদু করিয়া বন্দে মায়া লাগাইছে করিম গায় ভুলিতে পারি না গো আমার মনে সারে সায় ফুল নাশা পিড়িতে নেশায় কুলমান গেছে ফুল নাশা পিড়িতে নেশায় কুলমান গেছে দেবানা বানাইতে ইজাদু করিয়া বন্দে মায়া লাগাইতে ইজাদু করিয়া বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইতে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইতে দেবানা বানাইছে ইজাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাদু করিয়া বন্দে মায়া লাগাইছে ইজাদু করিয়া বন্দে অসাধারণ। আমরা আজকে লোকগান শুনছি অরিত্রের কাছ থেকে। টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন, সুপ্রভাত, কে রয়েছেন? আমি পৃথ্বীজিৎ বর্ধন বলছি। কোথা থেকে বলছেন? কালনা থেকে বলছি। কালনা থেকে বলুন। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগছে প্রোগ্রামটা, সেই যে এত সুন্দর অনুষ্ঠান, এবং সবচেয়ে বড় কথা যে ভাষা আর উচ্চারণ শুনে বোঝাই যাচ্ছে না কোনো, যে ওখানেই একদম ছোট থেকেই হয়েছে। আমি এটাই ওকে বিরতির মধ্যে জিজ্ঞাসা করেছিলাম যে বাড়িতেও কি বাংলায় কথা বলো, ও বললো বাড়িতে আমাদের বাংলায় কথাবার্তা বলা, যার জন্য ওর উচ্চারণে কোনো টানই নেই, অবাঙালি টানই নেই। বলুন, কথা বলুন অরিত্রর সাথে। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ অরিত্র, আমি পৃথ্বীজিৎ বর্ধন কালনা থেকে বলছি। খুব ভালো লাগছে গান, আর একটু ওই দাদা ঠাকুরের গান যদি সম্ভব হয় করো, আমার মনে হয় ওই ধরনের গান একটু মজার গান, যেরকম বা তুমি যেরকম পছন্দ, খুব সুন্দর ভালো লাগছে শুনতে। বেশি সময় নষ্ট করবো না বলে ধন্যবাদ, সঙ্গে থাকুন। চলো তোমার পরের গানে যাই। মেদিনীপুরের আয়না শিরন বাঁকুড়ার ওই ফিতা যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সীতা আর পিছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহার
পিতারই পিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা পিতা, মেদিনীপুরে রায়না সিরন বাঁকুড়ারই পিতা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা পিতা, আর পিছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, লোদির ধারে চাষে বধু মিছাই করো আর, ঝিরি হিরি ফাঁকা লোদি বইছে বারো মা, মনে করি আসাম যাব আসামেতে লোকি নিব, মনে করি আসাম যাব জোড়া পঙ্খা টঙাইব, বাবু বলে কাহাম পাহাম সাহেব বলে ধরিয়ান, সদার বলে লিব পিঠের চাম, এই যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখি ছড়ি হেঁচকে সামরাইল, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, ফাঁকি দিয়া সাদা সাহেব চলাই দিয়া সা, আরে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, পিন্দারে পলাশের বন পালাবো পালাবো মন, নিতি ইন্দুরে ঢোল কাটে, নিতি ইন্দুরে ঢোল কাটে, হে কাটে রে কতর প্রীতির ফুল ফুটে, কতর প্রীতির ফুল ফুটে, আমার বধুর রাইত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুর রাইত কানা বাড়ির পথে আনা গোনা, হিংসইরে উঠে ধান ফুটে, হিংসইরে উঠে ধান ফুটে, রে কুটে রে কতর প্রীতির ফুল ফুটে, কতর প্রীতির ফুল ফুটে, মরবি তো মরে যা একেবারে মরে যা, মরবি তুই মরে যা একেবারে মরে যা, পিতাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, তুই লাল পাহাড়ির দেশে যা রাঙা মাটির দেশে যা, পিতাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, লাল পাহাই দেশে যাবি হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ির দেশে যাবি হারিয়ার মাদল পাবি, পিতাকে তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, মানাই দিলি কামিন কুলি কামাইল দিলি পিঠে ঝুলি, ঝুলি টঙাইলি ভিকারি বানাইলি নিঠুর শ্যাম জনমে জনমে কাঁদাইলি, আর চিঠিতে কি ভুলে মন বিনা দরি শোনে, শিশির কি ফুটে ফুল বিনা বরি খনে, মনে করি আসাম যাব আসামেতে লকি লিব, মনে করি আসাম যাব জোড়া পঙ্খা টঙাইব, বাবু বলে কাহাম কাহাম সাহেব বলে ধরিয়ান, সদার বলে লিব পিঠের চাম,
এখানে কিন্তু একটা মেডলি করে ফেললো, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর আর খুব সাবলীল। এটা তোমার টেলিভিশন শো প্রথম, তুমি বললে আমরা শুনবো, কিন্তু তোমাকে তোমার গান গাওয়া দেখে মনে হচ্ছে না। তুমি ওখানে শো করো, কানপুরে শো করো? ওখানে কানপুরে অনেক জায়গাতেই শো করি, আমাদের কিছু ক্লাবের সাথে আমি যুক্ত। আচ্ছা। আমাদের নিজস্ব একটা ক্লাব আছে আবিষ্কার ব্যান্ড করে, তো ওতেও ওতে তো আমি মানে প্রত্যেক বছরই করা হয়। এছাড়া উৎসরণ ক্লাব আছে, মিলনী ক্লাব আছে, এরা পুরোপুরি বাংলার সাথেই যুক্ত। মানে রবীন্দ্রসঙ্গীতে, রবীন্দ্রনাথের সময় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান করা হয়, নজরুল গীতিও করা হয়, মানে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ করো, কাজী নজরুল ইসলামের জন্মদিন, মৃত্যুদিন পালন করা হয়, পয়লা বৈশাখও পালন হয়। আচ্ছা। বিজয়া দশমীতেও হয় প্রোগ্রাম। আর ওখানে তোমার মানে অবাঙালি সম্প্রদায় কতটা আকৃষ্ট হয় এই সমস্ত? ধরো এই গানে তো একটা রিদিম আছে, এই যে তুমি গানটা গাইছিলে আমাদের কাঁধ নড়ছিল, তো তারা অবাঙালি যারা রয়েছেন ওখানে, অবাঙালিরা শোনে, মানে যেরকম দুর্গাপূজাতে শুনতে আসছে, তো ওদের করতে কি হয় কি বাংলা গানের সাথে হিন্দি গান আমাদের পাঞ্চ করতে হয়, কারণ ওরা বাংলা ভাষাটা তো বুঝতে পারে না, রিদমটা তো বুঝছে, তো খানিকক্ষণ দাঁড়িয়ে শোনে। আর আমাদের টিমে কিছু অবাঙালিরাও রয়েছে যাদের দিয়ে আমরা বাংলা গানই করি। আচ্ছা, একটা কিন্তু একটা শেষের দিকে আমরা এটা শুনবো, আমরা তোমার তুমি যেভাবে করো কানপুরে বাংলা হিন্দি মিশিয়ে একটু ভোজপুরি, তাই তো? মানে হিন্দি গান, হিন্দি, আচ্ছা ওটাই শুনবো আমরা আজকে শেষের দিকে। কিন্তু এখন একটা টেলিফোনে বন্ধু রয়েছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে কানু গোপাল সিং বলছি। মালদা থেকে কানু গোপাল সিং? আচ্ছা বলুন দাদা, বলুন। গান তো খুব ভালো হচ্ছে, শিল্পীকে আমার প্রণাম, যারা যন্ত্রসঙ্গীতে আছে তাদের আমার প্রণাম, তারা যে যন্ত্র শিল্পীর সাথে তো প্রোগ্রাম কোনোদিনও সম্ভব না, তাদের যে বাজাচ্ছে তার তুলনা হয় না। তো আমার শিল্পীর কাছে একটা রিকোয়েস্ট, যে গানগুলো করছে, গান তো ভালো লাগছে, একটা গানের অনুরোধ রাখছি, যার জন্য ঘরে বাঁধিলাম সে রইল না ঘরে, সেই গানটা যদি করে খুব ভালো লাগবে। আচ্ছা, চেষ্টা করবে, আজকে তো সিলেক্ট করাই রয়েছে গান, চেষ্টা করবে, সঙ্গে থাকুন, আমরা পরের গানে যাই। করি মানা কাম সারে না মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, করি মানা কাম সারে না, করি মানা কাম সারে না মদনে, মদনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, এই দেহেতে মদন রাজা করে কাছারি, দেহেতে মদন রাজা করে কাছারি, করদায় করে লয়ে যায় হুজুরি, মদনটা দুষ্টু ভারি তারে দাও তাবিল দাড়ি, মদনটা দুষ্টু ভারি তারে দাও তবিল দাড়ি, করে সে মুন্সিগিরি গোপনে, গোপনে প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে, দিয়ে চোর ধরা ধরি সে কি কারখানা, চোর দিয়ে চোর ধরা ধরি সে কি কারখানা,
আমি তাই জিজ্ঞাসিলে তুমি বলো না। সাধু সব চেতন থাকে, চোর সব পালায় ডরে, সাধু সব চেতন থাকে, চোর সব পালায় ডরে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে কোনখানে প্রেম রসিকা হব এমনে, আমি প্রেম রসিকা হব এমনে। লালন ফকির বিনয় করে সিরাজ সাঁয়ের পা, লালন ফকির বিনয় করে সিরাজ সাঁয়ের পা, স্বামী মারিলে নালিশ জানাবো কোথা। তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, তুমি মোর প্রাণপতি কি দিয়ে রাখবো রতি, কেমনে হব সতী চরণে চরণে প্রেম রসিকা হব এমনে, আমি প্রেম রসিকা হব এমনে। পরিমাণ কাম ছাড়ে না, পরিমাণ কাম ছাড়ে না, মদনে মদনে প্রেম রসিকা হব এমনে, আমি প্রেম রসিকা হব এমনে, আমি প্রেম রসিকা হব। তোমার গানে আমরা বেশ জমে উঠেছি সবাই, আমরা শুধু নয়, আমাদের সমস্ত দর্শকরা জমে উঠেছেন। কিন্তু আমাদের মনে হয় না আজকে আর কোনো বিরতির যে সময় রয়েছে, আমরা একেবারে সরাসরি গানে চলে যাই। তিনটে গান শুনতে পারবো আশা রাখছি। আচ্ছা, এবার যে গানটা শোনাচ্ছি সেটা এখনকার মন্ত্রীরা তো খুব জ্ঞান দেয়, তো তাদের ওপরে এই গানটা লেখা, স্বপন বসুর গাওয়া গানটা। মানে বিষয়টা কি বলতো, সবসময় সত্যি কথা সত্যি করে বলতে নেই, সত্যি করে কথা একটু মিথ্যে করে বলতে হয়, তাই তো? ওরে রসাতলে যায় তলিয়ে দেশের ও সংস্কৃতি, আর নেতার মগজ ধোলাই হলো সদ্ভাব সম্প্রীতি। এইবারে জবাব দেন কয় কিলো দিবেন জ্ঞান, এইবারে জবাব দেন কয় কিলো দিবেন জ্ঞান, পেটে আর সয়না গাওয়া ঘি ও মন্ত্রীজি, পেটে আর সয়না গাওয়া ঘি ও মন্ত্রীজি, পেটে আর সয়না গাওয়া ঘি। উপাশি পেটের ভাত চুষে খায় রক্ত হাড়, উপাশি পেটের ভাত চুষে খায় রক্ত হাড়, কামড়ায় বাজান ডুবডুবি ও মন্ত্রীজি, পেটে আর সয়না গাওয়া ঘি ও মন্ত্রীজি, পেটে আর সয়না গাওয়া ঘি। বাবুর বাড়ি ঠান্ডা গাড়ি, জীবন যাপন খাসা, আর জ্ঞানের ঝুলি বাবুর বলি মঞ্চে গরম ভাষা। বাবুদের পানের পিক রাঙাইলো চতুর্দি, বাবুদের পানের পিক রাঙাইলো চতুর্দি, বুঝি না ওপার সালাতি ও মন্ত্রীজি, পেটে আর সয়না গাওয়া কি ও মন্ত্রীজি, পেটে আর সয়না গাওয়া কি।
আর শরীর হরির লুটে খাচ্ছে খুটে পায়রা, আর শান্তির ছুতোয় হাটের মুঠোয় জজ সাহেবের ভাইরা। মনে তাই ফুর্তি বেশ নিয়েছেন ছদ্মবেশ, মনে তাই ফুর্তি বেশ নিয়েছেন ছদ্মবেশ, সন্ধ্যায় নাচায় নর্তকী ও মন্ত্রীজি আর শয় না গাওয়া ঘি, ও মন্ত্রীজি আর শয় না গাওয়া ঘি। চালাক চতুর চেলাও প্রচুর সামলান তারাই ঠেলা, আর উঁচিয়ে কলার নাচিয়ে ডলার বাবুর রোয়ায় ভেলা। বছর ভরি বিদেশ পারি নিত্য নতুন চুক্তি, আর ফন্দি মনে সঙ্গোপনে দেশের দেখায় মুক্তি। দণ্ডের মুন্ডু মাথা সাইপাস ছাতার মাথা, দণ্ডের মুন্ডু মাথা ছাই পাশ ছাতার মাথা, সরিষায় ভূত বাবাজি ও মন্ত্রীজি প্যাটে আর শয় না গাওয়া ঘি, ও মন্ত্রীজি প্যাটে আর শয় না গাওয়া ঘি, ও মন্ত্রীজি প্যাটে আর শয় না গাওয়া ঘি, ও মন্ত্রীজি প্যাটে আর শয় না গাওয়া ঘি। আপনারা দেখছেন অনুষ্ঠান ভোরের আকাশে, আজকে আমাদের সঙ্গে রয়েছেন সুদূর কানপুরের বাসিন্দা অরিত্র, অরিত্র ঘোষ। অরিত্রর গানে আমরা সত্যি সবাই মুগ্ধ, এটা ওর প্রথম শো আমাদের সঙ্গে, আমাদের অনুষ্ঠান দেখে ওর এখানে আসা, অডিশন দেওয়া এবং আজকে অনুষ্ঠান করা, তো আমার মনে হয় আপনাদের সকলেরও মন জয় করতে পেরেছে এবং আগামী দিনে ওকে নিশ্চয়ই আমরা আরও পাবো। তো অরিত্র, তোমাকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই, আর তোমার পরিবার পরিজনকে, বিশেষ করে তোমার বাবা এবং মাকে, কারণ তোমাকে এত সুন্দর করে তারা বাঙালি রাখতে পেরেছেন। কানপুরে জন্মেছ তুমি, ওখানেই পড়াশুনো, তারপরে তুমি বাঙালি রয়েছো, এটা বড্ড ভীষণ দরকার গো, কারণ আমরা তো আজকাল বাঙালি আনাকে ভুলে যাচ্ছি। এটাকে যত বেশি ধরে রাখতে পারবো তত নিজেদের জাতীয়তাবোধ বা জাত্যাভিমানকে বজায় রাখতে পারবো। চলো তোমার শেষ গান শুনবো, তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের যন্ত্রশিল্পীদের এবং ধন্যবাদ আপনাদেরও। চাতক প্রায় নিশি চে আছে কালো শোষি, চাতক প্রায় নিশি চে আছে কালো শোষি, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের আমার মনের মানুষের শোনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, ওই রূপ ফেরিয়ে দর্পণে, ওই রূপ ফেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের শোনে,
আমার মনের মানুষের শানে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়, লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের শানে, আমার মনের মানুষের শানে। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষ।